দুঃখী ভাই, দুঃখী ভাই, ও দুঃখী ভাই, আরে তুমি এখানে এখানে কি করতেছ? এখন তো আমি এখানেই থাই। ও, ওর জন্য তোমার মাঝে মাঝে আইলে এইখানেই দেখতে পাই। তা অহন তুমি কি এই কামই করো? হ্যাঁ, এখন আমি এই কামই করি। তোমারে তো দেখি, কিন্তু এ তোমার বউ পোলাপান ওগো তো দেখি না, ওরা ভালো আছে তো? বউ পোলাপাই, ওদের কথা আর খুঁজেন না, ওরা ওরা আমার বাড়ির দিয়ে খেড়াইয়া দিছে। তাই তো আজ আমি এই দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াইতেছি, দুঃখের কথা কি আর কমু। এক কাম করো, এই সংসার করলেই তো হইব না, একটু ঠাকুরের নাম ধ্যান করুন লাগবো। এই ঠাকুরের নাম ধ্যান করলে পরে এইসব এই সংসারের জ্বালা যন্ত্রণার থেকে তুমি একদম মুক্তি পাইয়ে যাবা। ঠাকুর? হ্যাঁ, ঠাকুরের নাম ধ্যান করুন, কিন্তু কিন্তু আমরা যে একেবারে নিচু জাত, আমাদের তো ওই পুকুরে নামতে দেয় না, ওই রাস্তা দিয়ে যাইতে দেয় না, আমরা আমরা কি করে ধ্যান ধ্যান করুন ঠাকুরের? কি কে বলছে পুকুরে নামতে দেবে না, ঠাকুর ঘরে ঢুকতে দেবে না? ও, ওইসব কথা সারণ দাও। আমাগো ওই দয়াল প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র, ওনার কাছে কোনো জাতপাতের বিষয় নাই, ওনার কাছে একটা বেরাম মন্টু যা, একটা চন্ডালো যা, একটা মুসিও তাই, ওনার কাছে কোনো জাতপাতের বিষয় নাই। তুমি এক কাম করো, তুমি আমার সঙ্গে একবার দেখা করো, আমি ওই আশ্রমে যখন যাব তোমারে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এই কোনো চিন্তা করো না, আমি তোমারে সমাজে ছাই দেবো। আমি চল দুদিনের জন্য সংসার, কিন্তু ঘর ভাবি তুমি কি শুনে আমাকে শুনতে না। আর এই পয়সা করি থাকলে কি হইব জানো? তোমার অহংকার আসবো মনে, অহংকার। এই টাকা পয়সা যখন আমাকে গরিবের মধ্যে বেশি হইয়া যায়, মনের মধ্যে অহংকার হইয়া যায়, কাম লোভ এইসব কিছুই না। এই সংসার জীবনে থাকতে গেলে এই কামই সংসারই বড় কথা না। এর জন্যে একটু ঠাকুরের চরণে ঠাকুরের নামকরণ করতে লাগে, সন্ধ্যা সকাল এই ঠাকুরের নাম সংকীর্তন করলে মনে শান্তি আসবে। আমি কইলাম না, হ্যাঁ তুমি আমার সঙ্গে ওই ওই আশ্রমে চলো, ওই গোসাই বাবার আশ্রমে, দেখবা আস্তে আস্তে নিজের পরাণটা কত শুদ্ধ হইয়া যাইতেছে, দিনে দিনে তুমি মনে কত শান্তি পাইবা। সংসার, সংসারের কথা আর কি কমু, এই সংসারের কথা কইতে মনে পড়ে যায় ওই আমার ছোট্ট পোলাটারে নিজের হাতে খাওয়াইছি, নিজের হাতে বড় করছি, আজ সেই পোলা বড় হইয়া গেছে, আজ সে আমারে বাড়ির ঠিকা খেদাইয়া দিল। মনের দুঃখে তাই তো ওই বাড়ি ঘর চাইরা আজ এই লোকের দুয়ারে দুয়ারে ঘুরা বেড়াইতেছি, কি কমু এই দুঃখের কথা। ঠিক আছে, কাইতো না, ওই যে কইলাম অহন এই সংসার ধর্ম তো এতদিন কইরা দেখলাম, এখন এখন একটু ধর্মে কর্মে ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করো, দেখবা আস্তে আস্তে এই কত শান্তি পাইবা, অনেক শান্তি পাইবা। চলো, বেলা হইয়া গেল, তোমার তো আমার কাম কইরা আছে, অনেক কাম কইরা আছে, লোকের কাম নিছি। চলো, তোমার তো আমার দেশে পুকুরে নামতেও শুনছি। Thank you.
আমি আগে কি ছিলাম কফি কি মাঝি ছিলাম, এখন আমার সবাই সেই মাঝি কইয়াই ডাকে, ও মাঝি ভাই, ও মাঝি ভাই। আমার ও তো ওই পাড়ায় যাইতে দিত না, এটা এটা ব্রাহ্মণ পাড়া, তোরা ওই পাড়ায় ঢুকবি না। এখন ওই পাড়ার উপর দিয়া আমরা এখন বুক ফুলাইয়া হাঁটি, আমারে কেউ কেউ দেয় না, কেউ আটকাইতে পারে না। আমারে খালি কয় ভালো আসো ভালো আসো। একদিন তুমি ধোপাতা কি হয়েছে দেখবা, তুমিও ওই ঠাকুরের চরণে যখন নিজেকে সমর্পণ করবে দেখবা, তোমারেও লোকে কইবে ওই ওই ধোপা ভাই গাইতাছে, ওই দেয় ও এখন ঋত্বিক হইয়া গেছে, ও এখন ঠাকুরের চরণে স্থান পাইছে। আমরাই কিছু, ওরা তখন আফসোস করবে মনে মনে, ওরা তখন আফসোস করবে। সামনে আবার উৎসব তো, ফিরতে হইব, আসি, তুমি রেডি থাকো, আমি একদিন আইসা নিয়ে যাবো ওখানে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বাবার মন্দিরে এই ভোগের জন্য এটা দিয়া দিও, ঠিক আছে? বেশ বেশ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার এই বৈশাখ কটা ঠাকুরের ভোগে লাগিয়ে দিলে ভালো হইতো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ সবই ঠাকুরেরই দয়া। হ্যাঁ ভালো থেকো। আচ্ছা সাবধানে যাইও। হ্যাঁ চুপ।
সংসার জীবনে থাকতে গেলে একটু ঠাকুরের নাম কাম করে লাগে। তুমি যদি একটু সন্ধ্যা সকাল ঠাকুরের নাম গান পুনঃ কীর্তন করো, তাহলে তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না। তুমি একটু ঠাকুরের নাম গান করো, দেখবা সব আস্তে আস্তে সব ঠিক হইয়া যায়। নাম গান তো করতে ইচ্ছা করে মাঝি ভাই, কিন্তু আমরা যে নিচু যাত, আমাকে কি ওই সমাজে দেবে আমাকে নাম গান করতে? কে কইছে দেবে না, কে কইছে দেবে না? ওই পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমাদের সকালে একবার আইসো, এই ওনার নাম গান করলে তোমার জীবনে এমনি শান্তি ফিরে আসবো। তুমি এক কাম করো, সন্ধ্যাবেলা আইসো আমার বাড়ি, একটু ঠাকুরের নাম গান হইব, কীর্তন হইব, তুমি আইসো, কিন্তু আইসো। ঠিক আছে, তুমি বলছো আমাকে মেনে নেবে? হ্যাঁ মেনে নে। ঠিক আছে, তাহলে তাহলে আমি সন্ধ্যেবেলায় তোমার বাড়ি যাবো মাঝি ভাই, আমি সন্ধ্যেবেলায় যাবো। আইসো আইসো, কেন আইসো।
তারপরে আপনি বাবা কোন বাবা? ছুবি না আমাকে, একদম ছুবি না তোমার। আমাদের গায়ে কি কইতা পুরুষ মশাই, ভাষা মানুষ ওদের আপনি মাফ কইরা দেন। আরে আপনি জানেন না মাঝি ভাই, তোমাদের জন্য সমাজটাকে ভাগ হয়ে গেছে। সারে দাও, সাইরান দাও, যাও যাও, আপন আপন কামে যাও যাও। কেন বয়স্কদের সঙ্গে অত পেছনে লাগো? এই গুরুজনদের পেছনে লাগা অত ভালো না, বুঝো? মশাই যে মাঝি ভাই অভিশাপ দিল, তার কি হবে? আরে কিচ্ছু হইব না, এমন অভিশাপ এই কত পুরুষ মশাই দিয়া থাকে। শুধু একটু ওই দয়াল প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুর আমাদের একটু ওনার নাম গান করো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই সন্ধ্যা সকাল একটু নিয়ম করে করতে হইব কিন্তু, হ্যাঁ, তাহলে কোনো কিছুর আর ভয় থাকবো না, বুঝেছ? কি ঠাকুরের নাম করবো মাঝি ভাই? ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, আজকে এই দাদাকে, দেবতুল্য দাদাকে আমি কাছে পেয়েছি। আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করি, যাতে আমার দাদা আমার ছেড়ে না যায়, আমি যেন আমার দাদাকে হারিয়ে না ফেলি। একদিন এই দাদারই বিয়ে হলো, বৌদি বলল বেজন্মা ঘর থেকে বেরিয়ে যা। কোন ঠাকুরের ঠাকুর বলে কেউ আছে বলো মাঝি ভাই? ঠাকুর বলে কেউ আছে? আছে, কে কইল নাই ঠাকুরকে? তুমি যদি এক নামে এক ধানে সন্ধ্যা সকাল তুমি ডাইকা থাকো, ঠাকুর তোমাকে আমাকে ওটাকে সারা দিবেই দিবে, দিবেই দিবে। কে বলে ঠাকুর নাই? কে বলে নাই? ঠাকুর, ঠাকুর আছে, ঠাকুর আছে, সেই বড় প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র দয়াময়, ওরে সবাইকে রক্ষা করবে, সবাইকে দয়া করবে। সন্ধ্যাবেলা তোমরা আস, হ্যাঁ আমার আমার বাড়িতে কীর্তন আছে, আসো, হাসবা কীর্তন, হাসবা, নিশ্চয়ই আসবো। আমাকে নিয়ে যাইবা, হ্যাঁ নিশ্চয়ই যা যাইব,
আমার আত্মার আমার আত্মার শান্তি দিন ঠাকুর, আমার আত্মার শান্তি দিন ঠাকুর, আমার আত্মার শান্তি। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি আমাদের এই প্রয়াস। আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারব না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করব। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের।